আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি যে রিয়াকশনটা দেবো, যে ট্রেলার রিয়াকশনটা দেবো, সেটা হলো মসাগাল্লু। মসাগাল্লু ইজ আ তেলুগু ফিল্ম, যেটা ট্রেলারটা আজকেই লঞ্চ করেছে। তো ট্রেলারটা ডিউরেশন হলো 2 মিনিট 41 সেকেন্ডের মতো। তো ট্রেলারটা অ্যাকচুয়ালি মসাগাল্লু যে লিড কাস্টে আছে হলো বিষ্ণু মাঞ্চু আছে, কাজল আগরওয়াল আছে, সুনীল শেট্টির মতো বর্ষিয়ান অ্যাক্টর রয়েছে। তো অ্যাকচুয়ালি যে ট্রেলারটা শুরুতেই এটা দেখানো হয় যে বেস্ট অন এ ট্রু স্টোরি, তো এরকম মানে যতটুকু আমি রিসার্চ করে জানতে পেরেছি যে এরকম 2600 কোটি টাকার আইটি স্ক্যামের উপর বেস করে এই সিনেমাটা তৈরি হয়েছে। কিন্তু এখানে কোনো টাইমলাইন কিন্তু কোনো কখনো দেখানো হয়নি, এখানে যে ট্রেলারে কখনো কোনো টাইমলাইন দেখানো হয়নি, কোন সালে সেটা দেখানো হয়নি। কিন্তু এতটুকু বোঝা গেছে যে হয়তোবা কোনো ট্রেলারটা দেখে বোঝা গেছে হয়তোবা কোনো কল সেন্টার থেকে এখানে টাকাটা কালেক্ট করা হয়েছে, এবং বিদেশিদের থেকে টাকাটা আইটি স্ক্যামের মাধ্যমে টাকাটা কালেক্ট করা হয়েছে, এবং সেটা একটা কল সেন্টারের উপর বেস করে, এবং তারপরে তারা সিস্টেমটা শাটডাউন করে। কিন্তু ট্রেলার একটা জায়গায় সুনীল শেট্টি বলে যে না, ফাইনাল শাটডাউন কিন্তু হয়নি, সিস্টেম এখন শাটডাউন হয়নি, কাজেই আমি সেখানে জিতব। এখানে ট্রেলারে বিষ্ণু মাঞ্চুর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলো আমার মোটামুটি লেগেছে, এমন আহামরি কিছু লাগেনি। কারণ অ্যাজ সাচ অ্যাজ এ তেলুগু ফিল্মে যেরকম অ্যাকশন সিকোয়েন্স যেরকম দেখানো হয় সেখানে এখানে সেরকম দেখানো হয়নি, অ্যাজ ইট ইজ লেগেছে। এখানে বিষ্ণু মাঞ্চু এবং কাজল আগরওয়াল দুজনে এখানে ভাই বোনের রোল করেছে। দুজনের যে ড্রেসের যে কম্বিনেশন, সেটা স্ক্যাম থেকে তারা যে টাকাটা কালেক্ট করে তার আগে তাদের একরকম ড্রেস থাকে, এবং তারপরে তাদের ড্রেসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তাদের লুকস অ্যান্ড ফিলটাও সেখানে সম্পূর্ণ আলাদাভাবে একটা অন্যরকম একটা মাত্রা পায়। এখানে সুনীল শেট্টিকে দেখানো হয়েছে, সুনীল শেট্টি ইজ এ পুলিশ অফিসার, কিন্তু সুনীল শেট্টির যে তার যে ডাবিং পোর্শনটা পুরোপুরি আলাদা। অ্যাকচুয়ালি এই পোর্শনটা সুনীল শেট্টির নয়, অন্য একজনের ডাবিং এখানে ভয়েস করে সুনীল শেট্টির ভয়েসে বসানো হয়েছে। তো এটা আর মসাগাল্লু দেখে আমার এমন কিছু লাগলো না। মসাগাল্লুর বাজেট হলো 50 কোটি টাকার বাজেট, এবং মসাগাল্লুর যে লিড যে অ্যাক্টর বিষ্ণু মাঞ্চু সব থেকে বড়ো প্রজেক্ট, হি ইজ নট আ তেলুগু সুপারস্টার। তো এটা হলো বিষ্ণু মাঞ্চুর সব থেকে বড়ো প্রজেক্ট যতটুকু আমি রিসোর্স থেকে জানতে পারলাম। তো মসাগাল্লু দেখে এটা এরকমই আমার মনে হলো। অ্যাকশন সিকোয়েন্স মোটামুটি অ্যাজ ইট ইজ আমার খুব একটা ভালো লাগেনি, এডিটিং ইজ নট আ শার্প এডিটিং, তো আমি জানি না কী হবে। এবং এখন অবধি তেলেগু ট্রেলার ছাড়া অন্য কোনো ভাষাতে কিন্তু এখন অবধি মসাগাল্লু বেরোনি। মসাগাল্লু কিন্তু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, এটা কিন্তু সবার আগে জানা উচিত, মসাগাল্লু ইজ এ প্যান ইন্ডিয়া ফিল্ম। তো এখন অবধি তেলুগু ভার্সন ছাড়া অন্য তামিল, মালায়ালাম বা হিন্দি বা ইংলিশ বা কোনো রকম সাবটাইটেল ছাড়া হয়নি, বা কোনো রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু এখন অবধি মসাগাল্লুর ট্রেলার ছাড়া হয়নি। তো এটা ছিল আমার মসাগাল্লুর ট্রেলারের রিয়াকশন। আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট তো রয়েছে। আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের মসাগাল্লুর ট্রেলার কেমন লাগলো, আপনারা যারা মসাগাল্লুর ট্রেলারটা দেখেছেন। ততক্ষণ অবধি স্টে টিউন, আপনারা সবসময় ভালো থাকবেন। টাটা, লাভ ইউ, বাই।